Namaskar, apuni saise druta sangbad moi joint amadhab goswami Saraswati Puja dina mohanagori pura sandhanhin dui chatri Saraswati Puja loi ulaiahi etiao uboti jua nai Nunmati Ponsodip jatiya bidyaloy dui goraki chatri Nunmati thanat ezahar dakhil porialor Congress etia zero doliya biporjar pisote Congress kotakhya Badaruddin Azmalor Rahul Gandhi dorja khiriki bondho kori bitorot somai thokar ahban mukhyamantri jekono kam korat pargot boli montobyo Azmalor Congress of অব্যাহত আছে গড়া খহনিয়া লোকসভা নির্বাচনৰ পূৰ্বে চৰকাৰক সমৰ্থন দিব আৰু তিনি কংগ্ৰেছ বিধায়কে কমলক্ষ দেপুৰকায়স্ত বহন্ত দাসৰ পাছত হাজু শিবামণি বৰা প্ৰদীপ সরকার আৰু যাদৱ সৰগিয়ারি তিনি বিধায়কৰ হতে সঘন যোগাযোগ মুখ্যমন্ত্ৰীৰ ঘনিষ্ঠৰ চৰকাৰক সমৰ্থন দুই কংগ্ৰেছ বিধায়কৰ বহন্ত দাস আৰু কমলক্ষ দেপুৰকায়স্তক শোকজ এদিনৰ ভিতৰত শোকজৰ উত্তৰ দিবলৈ নিৰ্দেশ দুই বিধায়কক এপিসিসিৰ সভাপতি ভূপেন বৰাই দিলে এই নিৰ্দেশনা Saraswati Pujar Anondor Majote Kulia Borot Ghoton Kuori Tol Prathomik Bidyaloyot Bhoyankar Ognikando Ognikandor Folot Bidyaloyot Bistor Khyoti Sadhon Adha Jola Khori Ani Joma Kori Thuar Babe Juir Sutropat Morigaon Bhuragaon Bidhongki Ognikando Bharotiyo Morapat Nigomor Gudamot Ognikando Keiba Hajar Quintal Morapat Bhosmibhuto Juit Keiba Koti Tokar Morapat Khyoti Sadhon Ogni Nirpapok Bahinie Nirbapon Kore Jui কাসারর ময়নার বন্দরত ভয়ানক অগ্নিকা ভয়ানক পথ দুর্ঘটনা দুর্ঘটনা থিতাতে মৃত্যু এজন লোকর দাম্পার আৰু স্কুটির মুখামুখি সংঘর্ষত মৃত্যু স্কুটি আরোহী ঘটনা সংঘটিত করিয়ে দাম্পার এৰি পলায়ন চালকর সরস্বতী পূজার দিনা ধুবুরীর আগমনী শিক্ষা খণ্ডর অক্ষিগুড়িত প্রতিষ্ঠা হল এখন বিদ্যালয় রাষ্ট্রীয় ঘাইপথ সম্প্রসারণৰ বাবে কেইবা মাহমান পূর্বে ভাঙি দিবলগীয়া হৈছিল অক্ষিগুড়ি গাঁৱৰ 117 নম্বৰ সাপমাৰি জেবি বিদ্যালয়খন UAE Abu Dhabi Mukuli Hol Prothamto Hindu Mandir Prothamoti Modi Mukuli Kore Madhya Prashar Prothamto Mandir Hatai Sakor Bhumit Nirman Asia Prothamto Horbabrihot Mandir Punitpura Misamarit Henar Bahane Mohotialezon Cycle Aruhik Misamari Baikena Soundi Humipot Henar Bahane Kundiar Falot Titate Mituhoi Mukesh Mishranamar Ezon Lukar দুলিয়াজানত তৈলখাদত ভয়ংকর বিস্ফোরণ পাই বিস্ফোরণত নিহত এজন শ্রমিক গুরুতরভাবে আহত পাঁচজন কর্মচারী নিহত শ্রমিকজনের নাম রবিন উরাং এনএইচকে 162 নম্বর তৈলখাদত সংঘটিত হয় এই বিস্ফোরণ মেরামতি কৰি থকার সময়তে বিস্ফোরিত হয় পাইপডাল আহত কর্মচারী কেজনক ডিব্ৰুগড়ৰ এএমসিএইচলৈ প্ৰেৰণ কেজৰিৱালক পুনৰ ইডি সমন দিল্লীৰ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজৰিৱালক পুনৰ ইডি সমন হস্তবাৰৰ বাবে ইডি সমন দিলে কেজৰিৱালক পূৰ্বে ইডিয়ে পাঁচবাৰ সমন দিছিল কেজৰিৱালক এতিয়ালৈ এবাৰো ইডিৰ কাৰ্যালয়ত হাজিৰ হোৱা নাই কেজৰিৱাল বিজেপিৰ গাঁও চলো অভিযান দুদিনীয়া কাৰ্যকুশীৰে হৰুপথাৰৰ ৰজাপুখৰী শ্যাম গাঁৱত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হেলিকপ্টাৰ যোগে উৰিয়াম ঘাট হেলিপেডত উপস্থিত মুখ্যমন্ত্রী শ্যামগাঁৱৰ বৌদ্ধ মন্দিৰত ৰাইজ আৰু হিতাধিকাৰীসকলৰ সৈতে মুখ্যমন্ত্ৰীৰ মত বিনিময় অনুষ্ঠান মুখ্যমন্ত্ৰীয়ে পৰিদৰ্শন কৰিলে পিএমএওয়াই বাসগৃহ বুধবাৰে নিশাত মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাই কটালে ভাস্কৰ শ্যাম নামৰ লোকজনৰ বাসগৃহত ভাস্কৰ শ্যামৰ বাসগৃহত 10 গৰাকী ব্যক্তিৰ সৈতে নিশাৰ আহাৰ গ্ৰহণ মুখ্যমন্ত্ৰী বৃহস্পতিবাৰে পুৱা 8:30 বজাত 10 গৰাকী নেতৃত্ব বহন কৰি মহিলাৰে পুৱাৰ আহাৰ গ্ৰহণ কৰাৰ কথা পুৱা 9 বজাত অংশা জেলদৈ শ্যাম উচ্চ হাইস্কুলত ছাত্ৰ-ছাত্ৰীৰে মিলিত হ'ব মত বিনিময় অনুষ্ঠানত বৃহস্পতিবাৰে পুৱা 9:15 মিনিটত তেওঁ ৰাওনা হ'ব বৰপথাৰ বিজেপিৰ কাৰ্যালয়লৈ উদ্বোধন কৰিব বিজেপিৰ মাণ্ডলিক কাৰ্যালয় 10 বজাত বৰপথাৰ হাইস্কুল খেলপথাৰৰ পৰা পুনৰ গুৱাহাটী অভিমুখে ৰাওনা হ'ব মুখ্যমন্ত্রী ডক্টৰ শর্মা সদনত পুনৰ দেখিবলৈ পোৱা হল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাৰ সৈতে বিধায়ক অখিল গগৈ বাগ যুদ্ধ মুখ্যমন্ত্রীৰ ভাষণৰ মাজতে অখিলে বারে বারে প্ৰশ্ন কৰি থকাত বিৰক্ত হল মুখ্যমন্ত্রী অখিল গগৈ নিশাসক্ত হোৱা বুলি মস্কৰা কৰে মুখ্যমন্ত্রী বাজেট অধিবেশন বিতৰ্কত মুখ্যমন্ত্রীয়ে কেন্দ্ৰীয় আঁচনিৰ প্ৰসংগত কোৱা কথাৰ বিৰোধিতা কৰি অখিল গগৈ মাত দিয়াত মুখ্যমন্ত্রীয়ে সদনত দি দিলে মোদী ধ্বনি মুখ্যমন্ত্রীৰ মোদী ধ্বনিত বিজেপিৰ বিধায়কসকলে দিলে মোদী ধ্বনি হিমন্ত বিশ্ব সরকারলৈ মুকলি সমর্থন সারি বিধায়কৰ মুখ্যমন্ত্রী কাখত বহি বিজেপি সরকারলৈ সমর্থন কমলক্ষ দেপুৰকায়স্ত আৰু বহন্ত দাসৰ কংগ্ৰেছৰ বিধায়ক সচিকান্ত দাস আৰু সিদ্দিক আহমেদৰো সমর্থন আৰু কংগ্ৰেছ বিধায়ক আহিব বুলি তাৎপৰ্যপূৰ্ণ মন্তব্য মুখ্যমন্ত্রী বিজেপি যোগদানৰ সম্ভাৱনা কমলক্ষ দেপুৰকায়স্তৰ আগন্তুক এসপ্তাহৰ ভিতৰতে আনুষ্ঠানিক ঘোষণাৰ সম্ভাৱনা মুখ্যমন্ত্রীৰে গোপন বৈঠকত মিলিত পুৰকায়স্ত কমলক্ষৰ বিৰুদ্ধে চলি আছে সিএম ভিজিলেন্সৰ তদন্ত বাগিচা ক্ৰয় এমএলএ পুজিৰ ধনৰ গোচৰ কমলক্ষৰ বিৰুদ্ধে
মুখ্যমন্ত্রী ভরি সুই খেওয়াললে বসন্ত আছে রাহুল গান্ধীর যাত্রা ভারত জোর অন্যায় যাত্রা নহয় ভারত তোর অন্যায় যাত্রা আমার কংগ্রেস তোর যাত্রা বলে মন্তব্য মুখ্যমন্ত্রী নির্বাচনের পূর্বে পুনের বিজেপির বহু নেতায় যোগদান করব বলে মন্তব্য মুখ্যমন্ত্রী অসমত কোনো বিরোধী নাই বলে কটাক্ষ মুখ্যমন্ত্রী রাজীব ভবনত আমারই মানুষ আছে বলে তাৎপর্যপূর্ণ মন্তব্য বসন্ত দাস আর কমলক্ষ দেব পুরকায়স্থর বিজেপির সমর্থন সন্দর্ভত এপিসিসির সভাপতি ভূপেন বরার প্রতিক্রিয়া এপিসিসি হিমন্ত মুক্ত হবলে গৈ আছে সমগ্র বিষয় সন্দর্ভত এআইসিসির সঙ্গে আলোচনা করিম আর বিধায়ক বিজেপিলে যাওয়া বিষয়টি এক প্রকার উড়া বাতরি বলে অভিহিত ভূপেন বরার কমলক্ষ দেব পুরকায়স্থ বিজেপি মুখী স্থিতিত লুরিণজ্যোতি গগৈর প্রতিক্রিয়া এনেকা মানুষের কাম কাজ বা এনেকা ধরনের মানুষ চিন্তার নহয় সমাজ জাতীয় জীবনক লৈ চিন্তিত হওয়ার সময় আহি পৰিছে জাতীয় পরিষদের সভাপতিগুলিয়ে সকিয়াই দিয়ে যে সময় অতি নিষ্ঠুর রাজনৈতিক নেতার সুবিধাবাদী চরিত্র জনতা জনার্দনে বুঝি পায় সময়ে জনতায় সকলরে হিসাব নিকাশ করব ডিব্রুগড়ত আলি আই লৃগাঙর এক কার্যসূচীত অংশগ্রহণ করার পাছত সাংবাদিকর প্রশ্নের উত্তরত প্রতিক্রিয়া লুরিণজ্যোতি গগৈ কমলক্ষ দেব পুরকায়স্থ বিজেপিক সমর্থন করা সন্দর্ভত অখিল গগৈর প্রতিক্রিয়া বাধ্য হয়ে সরকারি পক্ষ লৈছে কমলক্ষয় ব্ল্যাকমেইলিং করে বিজেপিয়ে বিধায়ক নি আছে বলে তাৎপর্যপূর্ণ মন্তব্য অখিল গগৈ আর এই দিনটোতে মোর বন্ধু কংগ্রেসের কমলক্ষ আর বসন্ত দাসে সরকারের পক্ষ সমর্থন করেছে মুখ্যমন্ত্রী গামোছা পিন্ধাইছে এআই প্রেম দেশমাতৃ আর সরকারের প্রতি ভালপাওয়া থাকার বাবে আজি তেওঁলোক আমার পক্ষত এই প্রতিক্রিয়া মরিয়নির বিধায়ক রূপজ্যোতি কর্মীর দুই কংগ্রেসের বিধায়কে সরকার সমর্থন করার পাছত বিরোধী দলের দলপতি দেবব্রত শইকীয়া আর তত্ত্বাবধায়ক জিতেন্দ্র সিংয়ের সঙ্গে বার্তালাপ সভাপতি ভূপেন বরার শীঘ্রেই দেবব্রত শইকীয়ায় সিএলপি বৈঠক অনুষ্ঠিত করার নির্দেশ ভূপেন বরার বিজেপির গাঁও চলো অভিযানের অংশ হিসাবে তিনখাং সমষ্টির 120 নম্বর দিরৈ চাহ বাগিচাত নিশা কটালে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোণোৱালে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ উজ্জ্বলার দরে কল্যাণমূলক আসনির হিতাধিকারী সকলক ঘর সাক্ষাৎ আর বার্তালাপ সর্বানন্দ সোণোৱালার যোরহাট সমষ্টির কংগ্রেসের প্রার্থী হব কৃষ্ণা গগৈ নিউজ 18ৰ হাতত পড়া তথ্য অনুসরি যোরহাট লোকসভা সমষ্টির কংগ্রেসের প্রার্থিত্ব লাভ করার পূর্ণ সম্ভাবনা আছে কৃষ্ণা গগৈ গৌরব গগৈ নগাঁর পর নির্বাচনত অবতীর্ণ হলে যোরহাট সমষ্টির কৃষ্ণা গগৈ প্রার্থিত্ব লাভ করাটো প্রায় নিশ্চিত কংগ্রেসে দুটা সমষ্টিত ওয়াক ওভার দিলে বিজেপি বিজেপির সঙ্গে বুঝাবুঝি করে দুখন আসন বিজেপি গতাই দিয়ার ফন্দি পাতিছে কংগ্রেসে কংগ্রেসে পাঁচটা সমষ্টির প্রার্থীর নাম ঘোষণা করার পাছতে এই অভিযোগ আনিলে বদরুদ্দিন আজমলে কংগ্রেসে ঘোষণা করেছিল পাঁচটা সমষ্টির প্রার্থী তালিকা কাজিরঙাত কংগ্রেসের প্রার্থী রজলিনা তির্কি নগাঁওত গৌরব গগৈ ধুবুরীত রকিবুল হুসেন ডিফুত কংগ্রেসের প্রার্থী জয়রাম ইংল্যান্ড করিমগঞ্জত হাফিজ রশিদ আহমেদ চৌধুরী অবশ্যই এই পর্যন্ত হওয়া নাই আনুষ্ঠানিক ঘোষণা বিজেপির রাজ্যসভার প্রার্থী তালিকা প্রকাশ গুজরাটত জেপি নাড্ডাক প্রার্থিত্ব প্রদান দুদিন পূর্বে কংগ্রেসের বিজেপিলে অহা অশোক শ্রবণক মহারাষ্ট্রত প্রার্থিত্ব মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী আছিল অশোক শ্রবণ রাজ্যসভাত প্রার্থিত্ব প্রদানের বাবে টুইট করেছিল প্রধানমন্ত্রী মোদী অমিত শাহ সভাপতি জেপি নাড্ডাক টিকট প্রদানের বাবে ধন্যবাদ জানায় অশোক শ্রবণে রাজ্যসভা নির্বাচনের বাবে মনোনয়ন দাখিল করবলে বুধবারে পুয়া জয়পুরলে রওনা সোনিয়া গান্ধী রাজস্থানেরপরা রাজ্যসভার বাবে মনোনয়ন দাখিল করব জ্যেষ্ঠ কংগ্রেস নেত্রীগিয়ে মনোনয়ন দাখিলের সময়ত নেত্রীগীক সঙ্গ দিলে রাহুল গান্ধী আর দলটির সভাপতি মল্লিকার্জুন খার্গেই বিধানসভার বাজেট অধিবেশনের অষ্টমটো দিনত দেখবলে পয়া হল কেবাটাও বিষয়ের উপর আলোচনা প্রশ্নোত্তর শিতানের পাছত সদনত বাজেটক লৈ আলোচনা অধিবেশনের মজিয়াত মোদী ধ্বনি দিলে মুখ্যমন্ত্রীর বিজেপির বিধায়কসকলে অখিল গগৈ দিলে জয় আই অসম ধ্বনি অখিল গগৈ 50-50 কেন্দ্রত মোদীক সমর্থন করে বলে কলে মুখ্যমন্ত্রী 24 নির্বাচনের পাছতে বিরোধী দলপতির মর্যাদা হেরুয়াব পারে দেবব্রত শইকীয়ায় মই অপ্রিয় সত্যবর কম বাবে সদায় কংগ্রেসের চকুর কুটা দাঁতর হাল কংগ্রেসক লাগে তেল মালিশ করবা মানুষ মুখ্যমন্ত্রীর পে রুলত নথকা কংগ্রেসই সাগৈ অকল গৌরব গগৈ এই মন্তব্য করলে শেরমান আলিয়ে খ্রিস্টিয়ান মিশনারির অধীনের বিদ্যালয়ের ছাত্র ছাত্রী বিদ্যালয়ের বাহিরত উদযাপন করব সরস্বতী পূজা কোনো কারণতে খ্রিস্টিয়ান মিশনারি স্কুলত পাতিবলে দিয়া নহব সরস্বতী পূজা সরব খ্রিস্টিয়ান সমাজের মুখপাত্র নারায়ণ শইকীয়া 14 ফেব্রুয়ারী কালি দিনটোত ভারতবর্ষের এক কলা অধ্যায় আছে 40 গৰাকীতকৈ অধিক জওয়ান নিহত হয়েছিল
14 ফেব্রুয়ারি দিনটোত কাশ্মীরৰ পুলৱামাত বোমা বিস্ফোৰণত শহীদ হৈছিল অসমৰ লগতে ভিন্ন স্থানৰ মুঠ 40 গৰাকী সিআরপিএফ জোৱান কোলা দিনটো খুঁৰি অসমৰ শহীদ সিআরপিএফ জোৱানৰ ঘৰত উপস্থিত হৈ বহু লোকে শ্ৰদ্ধাঞ্জলি জ্ঞাপন কৰে তামুলপুৰৰ কলবাৰী গাঁওনিবাসী শহীদ মনেশ্বর বসুমতারী ঘরত বাথ আরজ করার লগতে ভারতীয় সেনাবাহিনী সিআরপিএফ বাহিনী সহ স্থানীয় লোকে শহীদগুলোকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে দিল্লীত কৃষক বিদ্রোহর দ্বিতীয়ত দিনত সীমান্ত অতিক্রম করে রাজধানী শহরখনত প্রবেশ করার বাবে বদ্ধ পরিকর প্রতিবাদী কৃষক আর আজি হয়েছে কৃষক বিদ্রোহর তৃতীয়ত দিন প্রতিবাদী কৃষকক রুধিবলে সাজু আরক্ষী প্রশাসন পাটিয়ালা আর আম্বালা প্রশাসনে পঞ্জাব সীমান্তত ড্রোনের জড়িয়ে কন্দুয়া গ্যাছ নিক্ষেপ করে প্রতিবাদী কৃষকক রোধ করার পরিকল্পনা করে কৃষক বিদ্রোহর প্রথম দিনাই পঞ্জাব হারিয়ানা সীমান্তত আরক্ষীরে সংঘর্ষত লিপ্ত হয়েছিল প্রতিবাদী কৃষক তার পাছতে মূলত পঞ্জাব হারিয়ানা আর উত্তর প্রদেশের কৃষকর 2 শতাধিক সংগঠনের হাজার হাজার কৃষকে ভিড় করে দিল্লি সীমান্তত 16 ফেব্রুয়ারীত ভারত বন্ধর আহ্বান প্রতিবাদী কৃষকর পুনৰ শিক্ষাদান চলিব ধুবুৰীৰ অক্ষিগুৰি গাঁৱৰ 117 নম্বৰ চাপমাৰী জে বি বিদ্যালয়ত ৰাষ্ট্ৰীয় ঘাইপথ সম্প্ৰসাৰণৰ বাবে পূৰ্বে ভাঙি দিবলগীয়া হৈছিল বিদ্যালয়খন বিদ্যালয়ৰ প্ৰধান শিক্ষক পৰিচালনা সমিতি আৰু ৰাইজৰ সহযোগত আৰম্ভ গৃহ নিৰ্মাণৰ কাম সোণাৰীৰ কাকতিবাৰীত দুৰিবাম চাহ বাগিচাত মৃতদেহ উদ্ধাৰ দুৰিবাম চাহ বাগিচাৰ 12 নম্বৰ লাইনত ৰহস্যজনক অৱস্থাত উদ্ধাৰ মৃতদেহটো 12 নম্বৰ লাইনৰ নিবাসী অমল খোদালৰ বুজি জানিব পৰা হৈছে নিশা গুৱাহাটী মহানগৰীত ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা দিছপুৰ ছুপাৰ মাৰ্কেটত বাইক দুৰ্ঘটনাগ্ৰস্ত দুৰ্ঘটনাত পতিত 2 সুৰাপায়ী যুৱক যুৱতী বঙাইগাঁৱৰ পৰা অযোধ্যালৈ ৰেলযোগে যাত্ৰা 3 শতাধিক ৰামভক্তসকলক বিজেপিৰ কৰ্মকৰ্তাসকলৰ লগতে পৰিয়ালবৰ্গক জনাই বিদায় অৱশেষত এখন নতুন চৰকাৰ লাভ কৰাৰ দিশে আগবাঢ়িছে পাকিস্তান পাকিস্তান মুছলিম লীগ আৰু পাকিস্তান পিপলছ পাৰ্টীয়ে চৰকাৰ গঠনৰ ক্ষেত্ৰত 2টা বৃহৎ দলে ঐক্যমতত উপনীত হোৱাৰ পাছত দেশখনৰ নৱতম চৰকাৰখন গঠনৰ সম্ভাৱনা প্ৰকট হৈ উঠিছে 2টা দলৰ শেহতীয়া বৈঠকত উপস্থিত থাকে নৱাজ শ্বৰীফৰ সৈতে পিপিপিৰ 2 নেতা আশিফ আলী জৰদাৰী আৰু বিলৱাল ভুট্টো জৰদাৰী নৱাজ শ্বৰীফৰ ভাতৃ শ্বেহবাজ শ্বৰীফক প্ৰধানমন্ত্ৰী পদৰ বাবে মনোনীত কৰাৰ সম্ভাৱনা ইয়াৰ বিপৰীতে শেহতীয়াকৈ পাকিস্তানত চৰকাৰ গঠনৰ লক্ষ্যৰে ডেমক্ৰেটিক মুভমেণ্ট মিত্ৰতা সন্দৰ্ভত নতুনকৈ পৰিকল্পনা গ্ৰহণ কৰিছে সেই অনুসৰি ইতিমধ্যে পাকিস্তান তেহৰিক ই ইনচাফ দলৰ সৈতে যোগাযোগ কৰা হৈছে কিন্তু ইতিমধ্যে পি এম এল এন আৰু পি 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 দল গঠনৰ দৌৰত বহুদূৰ আগবাঢ়ি গৈছে নিশা নগাঁও চহৰৰ উত্তৰ হৈবৰ গাঁৱত ভয়ংকৰ দুৰ্ঘটনা তীব্ৰবেগী বাইকে নিয়ন্ত্ৰণ হেৰুৱাই সোমাল ব্যৱসায়িক প্ৰতিষ্ঠানত দুৰ্ঘটনাত গুৰুতৰভাৱে আহত 2গৰাকী বাইক আৰোহী রঙিয়াত অনুষ্ঠিত হওয়া ইস্তেমাত অগণন লোকর সমাগম লোকারণ্য হয়ে পড়ল রঙিয়ার হোলমারি পথার দ্বিতীয় দিনা ব্যাপক হারত আহিল 8খন জিলাত ধর্মপ্রাণ রাইজ 26 রাজ্য ভ্রমণ করে উপস্থিত ছত্তিশগড়ের সাইক্লিস্ট অমর প্যাটেল ড্রাগসর ভয়াবহতার বিষয়ে সজাগতা সৃষ্টির প্রয়াস ছত্তিশগড়ের যুবক অমর প্যাটেলর সমগ্র ভারতত বৃদ্ধি পাওয়া মারাত্মক ড্রাগসর ভয়াবহতার বিষয়ে রাইজর মাজত সজাগতা সৃষ্টির উদ্দেশ্যে সাইকেল চলাই ভারত ভ্রমণ করেছে যুবকজনে হোজাই নীলবাগানত যোগান বিভাগৰ অভিযান নীলবাগান সমবায় সমিতিৰ গুদামত বৃহৎ পৰিমাণৰ চৰকাৰী চাউল জব্দ যোগান বিভাগৰ প্ৰায় 438 বস্তা চাউল জব্দ কৰি চিল কৰি দিয়া হৈছে গুদামটো হাজো উন্নয়ন খণ্ডৰ অন্তৰ্গত 67 নম্বৰ দামপুৰ গাঁও পঞ্চায়তত ব্যাপক দুৰ্নীতিৰ অভিযোগ সভানেত্ৰী ৰেশমিন বিন্তে আলতাফৰ বিৰুদ্ধে পঞ্চায়তখনৰ 5গৰাকীকৈ ৱাৰ্ড সদস্যই সংবাদমেল সম্বোধন কৰি ৰাজহুৱা কৰে বিভিন্ন আঁচনিৰ দুৰ্নীতিৰ তথ্য কুন্তলীৰ জাওকাটাত কলহী নৈ পকী দলং নিৰ্মাণৰ দাবীত ৰাইজৰ উত্তাল প্ৰতিবাদ দীৰ্ঘদিনৰ পৰাই জাওকাটাৰ কলহী নৈত বাৰিষাত টুলুঙা নাও তথা খৰালিত লোৰ জয়চৰ ওপৰেদি বিপদসংকুল যাতায়াত অব্যাহত ৰাখিছে অঞ্চলটোৰ ৰাইজে অসম অৰুণাচলৰ সীমান্তৱৰ্তী কানুবাৰীত জিলিকি আছে গদাধৰ সিংহ আৰু ডালিমিৰ অমৰ প্ৰেমগাথা অৰুণাচলী বংশ জনগোষ্ঠীয়ে অসম অৰুণাচলৰ সীমান্তৱৰ্তী কানুবাৰীত সংৰক্ষণ কৰি ৰাখিছে নাপে বংশা অৰ্থাৎ ডালিমিৰ মৈদাম মধ্যাহ্ন ভোজনৰ পৰা কণ কণ শিক্ষাৰ্থীক বঞ্চিত কৰি প্ৰশংসাৰ পাত্ৰ হ'ল এখন বিদ্যালয়ৰ প্ৰধান কিয়নো সুন্তলী চোৰাঞ্চলৰ লতুৰাদিয়া প্ৰাথমিক বিদ্যালয়ৰ প্ৰধান শিক্ষকে কণ কণ শিক্ষাৰ্থীক পৰম্পৰাগত গাখীৰ পিঠাৰ সোৱাদ দিলে বিদ্যালয়খনত প্ৰধান শিক্ষকৰ উদাৰতাক প্ৰশংসা অভিভাৱকৰ
বঙাইগাঁও ৰাষ্ট্ৰীয় পথ সুৰক্ষা মাহৰ সামৰণি বঙাইগাঁও জিলা পৰিবহণ বিষয়াৰ কাৰ্যালয়ত মাহজোৰা পথ সুৰক্ষা মাহৰ আনুষ্ঠানিকভাৱে সামৰণি এই উপলক্ষে এক সজাগতা সভাও অনুষ্ঠিত হয় গোলাঘাটৰ নাম্বৰ বনাঞ্চলত পথ দুৰ্ঘটনা সৰস্বতী পূজা বুলি লগৰীয়া সৈতে ফুৰিবলৈ গৈ আহত ছজন ছাত্ৰ আটাইকে ভৰ্তি অসামৰিক চিকিৎসালয়ত তামোলপুৰৰ গান্ধীবাৰীত অগ্নিকাণ্ডত ভস্মীভূত 10 বিঘা চিত্ৰনলা খেতি ঘটনাক কেন্দ্ৰ কৰি সমগ্ৰ অঞ্চলটোত আতংকৰ সৃষ্টি সৰস্বতী পূজাৰ দিনাই মহানগৰীত অঘটন নিউ জয় গুৰু জুৱেলাৰ্ছ নামৰ এখন সোণাৰী দোকানৰ পৰা চোৰে লৈ গ'ল 1.5 লাখ টকাৰ সোণৰ অলংকাৰ দুজন অচিনাক্ত লোকে দোকানগৰাকীক নিচাযুক্ত দ্ৰব্য ব্যৱহাৰ কৰি লৈ যায় সোণখিনি 14 ফেব্ৰুৱাৰী দিনটো ভাৰতবৰ্ষৰ বাবে এক কোলা অধ্যায় 40গৰাকীতকৈ অধিক জোৱান নিহত হৈছিল 14 ফেব্ৰুৱাৰী দিনটোত অসম তথা বিভিন্ন ঠাইৰ বহুকেইজন চি আৰ পি এফ বাহিনীৰ জোৱান কাশ্মীৰৰ পুলৱামাত বোমা বিস্ফোৰণত নিহত হৈছিল দেশৰ বিভিন্ন প্ৰান্তৰ লগতে অসমৰ শ্বহীদ চি আৰ পি এফ বাহিনীৰ জোৱানসকলৰ ঘৰত শ্ৰদ্ধাঞ্জলি অনুষ্ঠান তামোলপুৰৰ কলবাৰী গাঁও নিবাসী শ্বহীদ মনেশ্বৰ বসুমতাৰীৰ ঘৰত বাথৌ আৰজ কৰাৰ লগতে ভাৰতীয় সেনাবাহিনী চি আৰ পি এফ স্থানীয় বহু লোকে শ্বহীদগৰাকীলৈ জনালে শ্ৰদ্ধাঞ্জলি শ্বহীদ মনেশ্বৰ বসুমতাৰীৰ 98 বেটেলিয়ন চি আৰ পি এফৰ জোৱান আছিল দেশ ৰক্ষাৰ স্বাৰ্থত এইগৰাকী জোৱান কাশ্মীৰৰ পুলৱামাত সন্ত্ৰাসবাদী বোমা বিস্ফোৰণত শ্বহীদ হৈছিল তামোলপুৰবাসী ৰাইজেও শ্বহীদগৰাকীক জনালে শ্ৰদ্ধাঞ্জলি সৰস্বতী পূজাৰ দিনাই টিয়কত ভয়ংকৰ দুৰ্ঘটনা দুখন বাইকৰ সংঘৰ্ষত এজনৰ থিতাতে মৃত্যু দুজনক সংকটজনক অৱস্থাত যোৰহাট মেডিকেল হস্পিটেললৈ প্ৰেৰণ দুৰ্ঘটনাত মৃত্যু হোৱা লোকজনৰ নাম টিয়ক তেলিয়াগাঁৱৰ ধ্ৰুৱ দাস গুৰুতৰভাৱে আহত আন দুজন বিকাশ হাজৰিকা আৰু অপূৰ্ব চাংমাই আটাইকে যোৰহাট মেডিকেল কলেজ হাস্পতালত ভৰ্তি ৰঙিয়াৰ সমীপৰ জাপিয়াৰ ডিমু ডিনিহা পথত বাইক আৰু ট্ৰাকৰ মুখামুখি সংঘৰ্ষ দুৰ্ঘটনাত গুৰুতৰভাৱে আহত 2 ককাই ভাই আহত যুৱক দুজন সুৰাজ আলী আৰু ইজাজুল আলী জাপিয়া গাঁৱৰ নদীপাৰ চুবুৰীৰ পৰা 2 ভাই ককাই কৰ্মসূত্ৰে গুৱাহাটীলৈ যাত্ৰা কৰিছিল বিপৰীত দিশৰ পৰা অহা ট্ৰাকৰ প্ৰচণ্ড খুন্দাত 2 ভাই ককাই গুৰুতৰভাৱে আহত হয় আহত যুৱক দুজনক সংকটজনক অৱস্থাত গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয় হাস্পতাললৈ প্ৰেৰণ হেলমেট নিপিন্ধি বাইক স্কুটি চলাই অহা যুৱক যুৱতীক জৰিমনা কলিয়াবৰ আৰক্ষীৰ উদণ্ড বাইকাৰ্ছৰ অতপালি ৰোধ কৰিবলৈ ৰাজপথত অভিযানত নামিল কলিয়াবৰ আৰক্ষী পোহনীয়া কুকুৰক অত্যাচাৰ কৰি ৰঙাঘৰলৈ গ'ল মহাৰাষ্ট্ৰৰ 2 ব্যক্তি থানেৰ এখন পোহনীয়া জন্তুৰ ক্লিনিকত এটা কুকুৰক দুজন সহায়কাৰীয়ে হাত আৰু ভৰিৰে প্ৰহাৰ কৰাৰ এটা ভিডিঅ' সামাজিক মাধ্যমত ভাইৰেল হৈছিল ভিডিঅ'টো ভাইৰেল হোৱাৰ পাছতে পেট ক্লিনিকখনৰ 2 কৰ্মচাৰী দুজনৰ বিৰুদ্ধে ৰুজু কৰা হয় গোচৰ পৰৱৰ্তী সময়ত 2কে মহাৰাষ্ট্ৰ আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰে গণেশ মন্দিৰ নিৰ্মাণত সহযোগ কৰিলে ইছলাম ধৰ্মী পৰিয়ালে নলবাৰী গণেশ মন্দিৰ চকত 31 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ কাষত থকা শিৱ গণেশ শান্তিধামলৈ ভূমিদানৰ বাবে আগবাঢ়ি আহিল প্ৰয়াত মেছেৰ আলীৰ পৰিয়াল প্ৰয়াত মেছেৰ আলী আছিল এগৰাকী স্বাধীনতা সংগ্ৰামী ডিব্ৰুগড়ৰ মোহনবাৰীত নাহৰ ফুটুকীৰ আতংক জনবসতিপূৰ্ণ এলেকাৰ এটা কালভাৰ্টৰ ভিতৰত সোমাল এটা নাহৰ ফুটুকী অঞ্চলটোত নাহৰ ফুটুকীৰ উপস্থিতি আতংকিত কৰি তুলিছে অঞ্চলবাসীক হাতছিঙিমাৰীৰ খাৰুৱা বান্ধাত ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা দুৰ্ঘটনাত গুৰুতৰভাৱে আহত বাইক চালকসহ 2জন পথচাৰী দুৰ্ঘটনাত আহত লোক 3জনক স্থানীয় ৰাইজৰ সহযোগত হাতছিঙিমাৰী জিলা চিকিৎসালয়ত ভৰ্তি কলিয়াবৰৰ পৰা যোৱা 12মহীয়া কাজি নেমুৰ পুলি ভাৰতৰ ভিন্ন স্থানলৈ যোৱাৰ লগতে অসমৰ উজনি নামনিসকলতে স্থান দখল কৰিছে আদৰ্শ কৃষক গৌতম বৰাৰ উদ্যানৰ কাজি নেমু পুলিয়ে কাজি নেমুক অসমৰ জাতীয় ফল ঘোষণা কৰাৰ পাছতে আনন্দিত হৈ উঠিছে কৃষকজন কাজি নেমুক জাতীয় ফল ঘোষণাৰ পাছতে উৎফুল্লিত বাক্সাৰ কৃষক ৰাজ্য চৰকাৰ তথা কৃষিমন্ত্ৰী অতুল বৰাক ধন্যবাদ কৃষকৰ উল্লেখযোগ্য যে বাক্সা জিলাৰ শালবাৰী মহকুমাৰ 70% লোক জড়িত নেমু খেতিৰ সৈতে বিদ্যাৰ অধিষ্ঠাত্ৰী দেৱী সৰস্বতী পূজা উদযাপন কৰা হ'ল বাগদেৱীৰ বন্দনাৰে মুখৰিত হ'ল ৰাজ্যৰ সকলো শিক্ষানুষ্ঠান বুধবাৰে সাজি কাচি ওলাই আহিল ছাত্ৰ ছাত্ৰীসকল পুৰোহিতৰ মন্ত্ৰোচ্চাৰণ ধূপ দীপ নৈবেদ্যৰে আধ্যাত্মিক পৰিৱেশৰ সৃষ্টি হ'ল প্ৰতিখন শিক্ষানুষ্ঠানত সৰস্বতী পূজাক লৈ ৰাজ্যৰ প্ৰতিখন বিদ্যালয় মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়ত বিৰাজ কৰে আধ্যাত্মিক পৰিৱেশে মহানগৰীৰ ঐতিহ্যমণ্ডিত কটন বিশ্ববিদ্যালয়তো বাগদেৱীৰ আৰাধনা ৰাজ্যৰ প্ৰতিখন শিক্ষানুষ্ঠানৰ লগতে উত্তৰ গুৱাহাটীতো মুখৰ হ'ল দেৱী সৰস্বতীৰ বন্দনাৰে শিক্ষানুষ্ঠান পুথিভঁৰালত চলিল দেৱীৰ পূজা অৰ্চনা উত্তৰ গুৱাহাটীৰ শংকৰদেৱ শিশু নিকেতনতো সম্পূৰ্ণ বৈদিক নিয়মেৰে চলিল বাগদেৱীৰ পূজা অৰ্চনা
খ্রিস্টান মিশনারী পরিচালিত বিদ্যালয় পূজা পার্বণ সম্পর্কত করা বাধা নিষেধের সময়তে উত্তর গুয়াহাটির প্রতিক্রিয়া। উত্তর গুয়াহাটির ব্যক্তিগত খণ্ডের বিদ্যালয় সেইন্ট অ্যান্থনি বিদ্যালয় সহদর বাহিরের পথত অনুষ্ঠিত করা হল সরস্বতী পূজা। এই কার্যর বিরুদ্ধে সরব হল অভিভাবক। বাগদেবীর আরাধনার মুখরিত হল রঙাপুরা মহাবিদ্যালয়। রঙাপুরা মহাবিদ্যালয় ছাত্র একতা সভার উদ্যোগত অনুষ্ঠিত করা হয় সরস্বতী পূজা। গোয়ালপাড়া চহৰৰ প্ৰতিখন বিদ্যালয় মহাবিদ্যালয়ত সৰস্বতী পূজা উপলক্ষে বিৰাজ কৰে আধ্যাত্মিক পৰিৱেশে। দেৱী বন্দনাৰে মুখৰিত হৈ পৰে গোৱালপাৰা চহৰৰ প্ৰতিটো শিক্ষানুষ্ঠান। পুৱাৰে পৰা ছাত্ৰ ছাত্ৰীসকলে সুন্দৰকৈ সাজি কাচি শিক্ষানুষ্ঠানসমূহত ভিৰ কৰা দেখিবলৈ পোৱা হ'ল। বাগদেৱীৰ বন্দনাত মুখৰিত হল ৰাজ্যৰ স্কুল কলেজৰ লগতে বিভিন্ন শৈক্ষিক প্ৰতিষ্ঠান। প্ৰতিখন শিক্ষানুষ্ঠানত বিৰাজ কৰে উখল মাখল পৰিৱেশ। ৰহা মহাবিদ্যালয়তো একেই পৰিৱেশ। ৰহা মহাবিদ্যালয়ৰ স্থায়ী সৰস্বতী মন্দিৰত পূজা উপলক্ষে পুৰোহিতৰ মন্ত্ৰোচ্চাৰণেৰে সৃষ্টি হল এক ভক্তিময় পৰিৱেশৰ। এখন ব্যতিক্রমী সরস্বতী পূজা তেজপুরের উশানগরত অনুষ্ঠিত হয়েছে। এই পূজাখন নতুন চিন্তারে এক ন রূপ দিয়া হয়েছে পূজা ভাগক। এইখন পূজার দেবীক সজোয়া হয়েছে সম্পূর্ণ অসমীয়া সাজপারে। নলবাৰীৰ MNC কলেজৰ ছাত্ৰীসকলে উলহ মালহেৰে উদযাপন করলে সরস্বতী পূজা, গ্রহণ করলে বাগদেবীর আশীষ। বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী পূজাক এনেদরে পূজা অর্চনা করা হল প্রতিখন শিক্ষানুষ্ঠানত। নলবাৰীৰ MNC কলেজতো আয়োজন করা হয় সরস্বতী পূজা। বাগদেবীর বন্দনারে মুখরিত হল রাজ্যর স্কুল কলেজ লগতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। সরস্বতী পূজার দিন অধীর অপেক্ষা করে থাকে শিক্ষার্থী সকলে। রহা মহাবিদ্যালয়তো সরস্বতী পূজার একই পরিবেশ। রাজ্যের ভিন্ন প্রান্তর তিনিচুকীয়াতো সরস্বতী পূজার উৎসাহ উদ্দীপনা। তিনিচুকীয়ার ছোৱালী মহাবিদ্যালয়ের প্রতিগী ছাত্রীয় সুন্দর সাজ পরিধান করে অংশগ্রহণ করলে পূজাত। মিচিং জনগোষ্ঠীর কৃষিভিত্তিক উৎসব আলি আই লৃগাং উদযাপন। আলি আই লৃগাঙর মিচিং জনগোষ্ঠীর মাজত উৎসবমুখর পরিবেশে বিরাজ করে সুন্দরক সজাই পড়ায় তোলা হল মুরং ঘর। গহপুরের মিচিং জনগোষ্ঠীয় লোকসকলে নিজ নিজ অঞ্চলত পালন করলে আলি আই লৃগাং। মুরং গৃহ নির্মাণ করে সম্পন্ন করে আলি আই লৃগাঙর মাঙ্গলিক কার্য। গুমরাগ নৃত্য অনিতমর সুরত মুখরিত হয়ে পড়ল সমগ্র পরিবেশ। আলি আই লৃগাং উপলক্ষে মরাণর সেউজপুরত পরম্পরাগতভাবে বীজ খিঁচার লগতে পরিবেশন গুমরাগ নৃত্য। পরম্পরা অনুসরি যোগান ধরা হয়েছে পর আপং ছাই মদর লগতে বিবিধ খাদ্য সম্ভার। ধেমাজির গোগামুখ নাহরবাড়ী এডুট গাঁত উৎসাহ উদ্দীপনারে উদযাপন আলি আই লৃগাং। শস্য সিঁচার লগতে ডেকা গাভরু বুড়া বুড়ী সকলে সমূহিয়া ভোজ ভাত খাই পরিবেশন করলে গুমরাগ নৃত্য। অনিতমর সুরত মতলিয়া হয়ে পড়ে সকল। রাজ্যের অন্যান্য প্রান্তর শিবসাগরতো উলহ মালহেৰে উদযাপন আলি আই লৃগাং। শিবসাগরের কাঙ্কান নগরের মুরং ঘরের সুহদত পুয়ারে পড়া উদযাপন আলি আই লৃগাং। অনিতম গুমরাগ নৃত্যরে মুখরিত হল পরিবেশ। রাশিয়ান চলচ্চিত্র মহোৎসবলৈ পারভেজ আহমেদর ছবি ইতি তোমার সত্য ঘটনার আধারত নির্মাণ করা এটা প্রেম কাহিনী ইতি তোমার। স্বনামধন্য অভিনেতা অরুণ নাথ, মলয়া গোস্বামী, ডক্টর আকাশী তরা, লিপিকা বরা মেধিয়ে অভিনয় করেছে ইতি তোমার ছবিখন। মিচিং জনজাতীয় লোকসকলে উদযাপন করলে পরম্পরাগত উৎসব আলি আই লৃগাং। মাজুলীত কান্ধত নাঙল লৈ আলি আই লৃগাং উৎসবত অংশগ্রহণ ভবেশ কলিতার। বিদেশী পর্যটকেও ভাগ ললে আলি আই লৃগাং উৎসবত। আলি আই লৃগাং কেন্দ্রীয় সমিতি খনামুখর উদ্যোগত লিচাং আলি আই লৃগাং সমিতির সহযোগত প্রথমবার খনামুখত অনুষ্ঠিত করা হয় আলি আই লৃগাং দিনজোড়া কার্যসূচী। খনামুখর রঙাজান খেলপথারত সম্পন্ন মাঙ্গলিক অনুষ্ঠান। শিবসাগরের এখন 141 বছরীয় পুরনি সরকারি বিদ্যালয়ত আনন্দর বন্যা। বিধায়ক অখিল গগৈর অনুদান তথা কাঠপার অঞ্চলের রাইজক ইতিবাচক প্রচেষ্টাত ন রূপ লাভ করলে 18 নম্বর কাঠপোড়া প্রাথমিক বিদ্যালয়ে ভগ্ন বিদ্যালয় গৃহ ঠাইত নতুন রূপত আটক ধুনিয়াক নির্মাণ করা হল বিদ্যালয়। আর লোকসভা নির্বাচনের পূর্বে গোসাইগাঁওত UPPL রাজনৈতিক চমক। গোসাইগাঁওস্থিত গান্ধীনগর পথারত প্রমোদ বড়োর উপস্থিতিত UPPL বিশাল যোগদান কার্যসূচী। 5 সহস্রাধিক লোকে যোগদান করলে UPPL দলত। আর এয়া আছিল দ্রুত সংবাদ। নমস্কার।